এটা এগারো গ্রাম সামথিং ওজনের মধ্যে তৈরি হয়েছে তারপরে একটা দেখুন চোদ্দ গ্রাম স্কোয়ার বার স্টাইলে তৈরি হয়েছে এটা চোদ্দ গ্রাম ওজন আছে এটাও দেখুন একটা ব্রেসলেট এটা গ্রাম ওজন আছে আচ্ছা এক্সক্লুসিভ একটা ময়ূর আছে একটা শঙ্খ আছে খুবই সুন্দর দেখতে ওজন এগুলো মোটামুটিভাবে ওজন দাঁড়িয়ে থাকে এগুলো কখনো কখনো ষোলো গ্রাম সতেরো গ্রাম কুড়ি গ্রাম এর মধ্যে এগুলোর ওজন থাকে ভ্যারাইটিস ওজনের নোয়া নোয়া স্টার্টিং হয় গ্রাম নিচের এক থেকে যেটার ওজন আছে সাড়ে তিন গ্রাম চার গ্রাম পাত লোহা আছে পুরোটা একবার একটু ঘুরিয়ে দেখালাম আপনাকে একদম পুরোটাই পাত লোহা তার সাথে ব্রেসলেট মুখ দেওয়া আছে আমরা আবার এসে পড়েছি কলকাতা সিটি অফ জয়ের চ্যানেলে আগের ভিডিও আপনারা দেখেছেন এবং আপনাদের অভূতপূর্ব সাড়া এবং সঙ্গে সহযোগিতা এই সমস্ত পেয়ে আজ আমরা খুব উজ্জীবিত এবং আমরা প্রিপারেশান নিয়েছি আজকে আমরা সেকেন্ড ভিডিও আপলোড করতে চলেছি বেশ মানে এই ভিডিওতে আমরা রাখালচন্দ্র জুয়েলার্সের আরও বা এক্সক্লুসিভ আরও অনেক কালেকশান দেখতে পাবো তো এক্স্যাক্টলি আজকে প্রথম ভিডিওতে আমরা যে সমস্ত গয়না দেখেছি এবং সেখানে কমেন্ট লিঙ্কে আপনাদের যে দাবি এই এই ধরনের গয়না দেখান সেই সমস্ত দাবি মেনে সেই জায়গাগুলোকে একত্রিত করে আজকে আমরা সেকেন্ড ভিডিও আপলোড করছি রাখালচন্দ্র দে জুয়েলার্সের তরফ থেকে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের যে চাহিদা আপনাদের যে ধরনের গয়না আপনারা দেখতে চেয়েছেন আমরা সেগুলো পূরণ করতে পারব বেশ তাহলে শুরু করা যাক শুরু করছি আজকের সেকেন্ড ভিডিও শুরু করছি এবার চেন দেখানো ওকে এই চেন্সগুলো ইউনিসেক্স চেইন আচ্ছা কিছু যেমন টিপিক্যাল জেন্টস ডিজাইন হয় সেরকম কিছু চেইন হয় টিপিক্যাল লেডিস ডিজাইন আর এই যে প্লেন চেনগুলো গুলো দেখছেন এগুলো ইউনিসেক্স এগুলো জেকেও পড়তে পারে সাড়ে 4.5 গ্রাম ওজন থেকে এই চেইনটা স্টার্টিং হচ্ছে আচ্ছা 4.5 30000 থেকে স্টার্টিং আমাদের কাছে দেখুন পরপর রয়েছে 5 গ্রাম 6 গ্রাম 7 গ্রাম 8 গ্রাম 10 গ্রাম 11 গ্রাম ভ্যারাইটিস ওজন যে ওজনে আপনার দরকার সেই ওজনে আপনি আমাদের কাছে রেডি স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা তারপরে আপনাকে আসছি আরও কিছু জুয়েলারিতে দেখুন এগুলোও চেন এগুলোর মধ্যে গোট চেন আপনারা শুনে থাকবেন খুব বিখ্যাত গোট চেন বারো গ্রাম পনেরো গ্রাম দশ গ্রাম এই সমস্ত বিভিন্ন ওজনে আমাদের কাছে রেডি থাকে বা নবামী চেন থাকে লোটাস থাকে সমস্ত রকমের চেন কমল চেন ধারে বল মহিলাদের খুব পেটেন্ট ডিজাইন খুব পেটেন্ট ডিজাইন এটা এইটিন গ্রাম মতো ওজন হয় এবং এটা অনেকেই খুব পছন্দ করেন এই চেনটা খুবই ভালো চেন রেগুলার ব্যবহারের পক্ষে খুবই সুন্দর তারপর দেখুন এটা দড়ি হার হলরোপ চেন সেভেন গ্রামে টোয়েন্টি ফোর ইঞ্চেস দিয়ে তৈরি হয়েছে এটার দাম মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ওকে তো ভ্যারাইটিস ওজনের চেন রয়েছে সমস্ত জিনিসটাই নির্ভর করে তার ওজন কতটা ওজনের সাথে দাম আপনি যদি লাইট ওয়েট জুয়েলারিতে যান তাতে যেরকম দাম কম হবে আবার আপনি যখন হেভি ওয়েট জুয়েলারিতে চলে যাবেন তাতে একটু দাম বেশি হবে তো লাইট জুয়েলারিতে আপনি যদি কোনো রকম চেন কেনেন চার পাঁচ গ্রাম ওজন থেকে শুরু করবেন সেগুলো ব্যবহার উপযোগী চেন পড়তে পারবেন এবং তার প্রাইস রেঞ্জ আরম্ভ হবে তিরিশ হাজার টাকার জায়গা থেকে আপনি শুরু করবেন এবার আপনি চলতে থাকুন যেরকম ওজনে আপনার পছন্দ আপনি সেরকম ওজনে মার্ক করবেন তারপরে কয়েকটা এক্সক্লুসিভ চেনের কালেকশনও আমাদের কাছে দেখুন একটা এক্সক্লুসিভ চেন দেখাচ্ছি আমি চাইব আপনি একটু ভালো করে দেখান পঞ্চাশ গ্রাম ওজন আছে অসাধারণ চেন বা তারপরে আপনাকে আরও একটা দেখাচ্ছি এই চেনটা দেখুন পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম এরকম সব ওজন হয় এই চেনটা দেখুন এটা বাইশ গ্রাম ওজন আছে বাঃ এই একটা চেন দেখাই আপনাকে টেন গ্রামে আছে টেন গ্রামে এত মোটা চেন আপনি দেখতে পাবেন না একদম টেন গ্রাম ওজন আছে এটা সত্তর বাহাত্তর হাজার টাকার মধ্যে এটা দাম ওকে এইভাবেই আমরা বিভিন্ন রকম জুয়েলারি আমি আবারও বলছি যে সবটা একসাথে দেখানো সম্ভব নয় একটা সম্ভব নয় একটা ভিডিওতে প্রত্যেকটা জিনিস আমি অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরছি এবং তার একটা রেঞ্জ দেখানোর চেষ্টা করছি যে চার গ্রামে শুরু হচ্ছে পঞ্চাশ গ্রাম পর্যন্ত আমার কাছে রেডি স্টক আছে একটা

ব্যাংক অত টাকা দিতে পারবে না এটা যে জায়গায় আপনাকে পৌঁছে দেবে একদম নেক্সট আসছি আমরা মানতাসা একটা আইটেম দেখুন এটা আমরা শুরু করছি চার গ্রাম অ্যাভারেজ ওজন থেকে আচ্ছা মুক্ত দিয়ে গাথা আছে বাকি দু সাইডে সোনার পিস দেওয়া আছে থার্টি থাউজেন্ড অ্যাভারেজ প্রাইসে এগুলো আরম্ভ হচ্ছে ওকে এবারে এর যখনই মুক্তর পাটটা তুলে নিয়ে পুরোটা সোনায় যাচ্ছি তখন সেভেন গ্রাম এইট গ্রাম নাইন গ্রাম টেন গ্রাম ইলেভেন গ্রাম আচ্ছা ভ্যারাইটিস ওজন যেখানে আছে আপনার টোয়েন্টি গ্রামস আছে থার্টিন গ্রামস আছে টুয়েলভ গ্রামস আছে সেভেন গ্রাম থেকে যদি আমরা স্টার্টিং ধরি ফিফটি থাউজেন্ড থেকে আপনি স্টার্টিং করুন প্রতি গ্যাপে গ্যাপে আমাদের কাছে রেডি স্টক আছে পঞ্চাশ হাজার আছে ষাট হাজারের মধ্যে হবে সত্তর হাজারের মধ্যে হবে আশি হাজারের মধ্যে হবে যেরকম ওজনে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি আপনাকে সেই ওজনে নিয়ে গিয়ে ভ্যারাইটি আপনাকে আমি দেখাতে থাকি ওকে নেক্সট আইটেমে আসছি আমরা নেক্সট আইটেম হচ্ছে দেখুন খুবই এক্সক্লুসিভ সলিড তারের ওপরে তৈরি ভাঙবে না এটা গ্যারেন্টেড ছ গ্রাম পাঁচ গ্রাম এইসব ওজন আছে সিঙ্গেল লাইন পাঁচ পাঁচ গ্রাম ওজন পাঁচ গ্রাম মানে এগুলোর দাম শুরু হবে থার্টি ফাইভ থাউজেন্ড ফর্টি থাউজেন্ড এরকম রেঞ্জ থেকে আরম্ভ হবে এগুলো মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মধ্যেই এগুলো এসে যাচ্ছে বা এগুলো ওয়ার্কিং ওমেন বলুন গার্লসরা বলুন কলেজ পড়ুয়া মেয়েরা বলুন এরা এগুলো ভীষণভাবে ব্যবহার করছে এবং এগুলো টেকসই গয়নার মধ্যে পাচ্ছে ওকে তারপরে আপনাকে একটা সলিড চুরির লেটেস্ট ফ্যাশন দেখাচ্ছি এটা এগারো গ্রাম সামথিং ওজনের মধ্যে তৈরি হয়েছে তারপরে একটা দেখুন চোদ্দ গ্রাম স্কোয়ার বার স্টাইলে তৈরি হয়েছে এটা চোদ্দ গ্রাম ওজন আছে এটাও দেখুন একটা ব্রেসলেট এটা এইট গ্রাম ওজন আছে আচ্ছা আমি একবার অনুরোধ করছি স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনার যদি কোনোটা পছন্দ হয় আমাদের কাছে শেয়ার করুন আমরা এই নাম্বারটা আছে তো আপনাদের ডেফিনেটলি এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমরা আপনাকে সর্বতরকম যত রকম যা আপনার দরকার ডিটেলিংয়ে আমরা সেই সাহায্য আমাদের টিম আপনাকে করবে আর আমাদের প্রতিটা গয়না টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচ ইউডি মার্ক সম্পন্ন অতএব কোয়ালিটি নিয়ে আমাদের গয়নায় রাখালের গয়নায় কোয়ালিটি নিয়ে আজ অব্দি কখনো প্রশ্ন ওঠেনি আগামী দিনে উঠবে না এটা আমাদের অ্যাসিওরেন্স একদম নেক্সট আমরা আসছি আপনাকে আরও কয়েকটা গয়না দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ কালেকশান খুব আলট্রা মডার্ন কালেকশান ষোলো গ্রাম ওজনের মধ্যে তৈরি হয়েছে খুব সুন্দর দারুন এক লাখ টাকার কিছু বেশি এটার দাম পড়বে আচ্ছা তারপরে এবার আপনাকে দেখাই কিছু গয়না আড়াই প্যাঁচ বাহ এটাও হাতের গয়না প্রতিটা গয়না কবজা দিয়ে তৈরি করা যাতে মাপ নিয়ে কোনো সমস্যা না হয় আচ্ছা প্রত্যেকটা গয়নাতে কবজা লাগানো আছে যে কোনো গয়না যে হাতেই এটা সাইজে হয়ে যায় আচ্ছা তারপরে আসছি এটাও দেখুন এক্সক্লুসিভ একটা ময়ূর আছে একটা শঙ্খ আছে খুবই সুন্দর দেখতে ওজন এগুলো মোটামুটি ভাবে ওজন দাঁড়িয়ে থাকে এগুলো কখনো কখনো ষোলো গ্রাম সতেরো গ্রাম কুড়ি গ্রাম এর মধ্যে এগুলোর ওজন থাকে আচ্ছা ওকে আবার যদি এই লাইনটা সিঙ্গেল লাইন হয় তাহলে ওজনটা দশ বারো গ্রামেও এসে যায় সেটাও আমি আপনাকে একটা স্যাম্পেল তুলে দেখাচ্ছি আচ্ছা ওকে ফরটিন গ্রাম টেন গ্রাম আচ্ছা টেন গ্রাম মানে রাফলি সত্তর হাজার আর কুড়ি গ্রাম মানে একটা আইডিয়া করছি আপনাকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই রেঞ্জের মধ্যে গয়নাগুলো গয়না এবং মার্কেটে ডিমান্ডিং খুব ভালো গয়না পরেও মানুষ ভীষণভাবে শান্তি পায় এগুলো পরে ব্যবহার করেও এগুলোতে আরাম আছে দারুণ এবার আমরা আমাদের নেক্সট আইটেম নোয়াতে পৌঁছালাম ওকে দেখাতে শুরু করছি ভ্যারাইটিজ ওজনের নোয়া নোয়া স্টার্টিং হয় এক গ্রাম ওজনের নিচের থেকে আচ্ছা চলে আসুন আপনাদের সামনে তুলে ধরি প্রথম একটা নোয়া নাইন সেভেন এটার ওজন আছে এক গ্রামের নিচে আনুমানিক আট হাজার টাকার মধ্যে এটা কমপ্লিট হাতে পেয়ে যাবেন এইচ ইউআইডি হলমার্ক করা আছে খুব সুন্দর নেক্সট আপনাকে দেখাচ্ছি এক গ্রাম চারশো ওজনের লোহা বাহ তারপরে এটাও দেখুন এক গ্রাম চারশো পঞ্চাশ ওজনের লোহা এগুলো সমস্ত এগারো বারো হাজার টাকা দামের মধ্যে এগুলো কমপ্লিট থাকবে প্রত্যেকটা গয়না আমাদের এইচ ইউআইডি করা আছে যদি কোনোটা আপনাদের ভালো লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠান স্ক্রিনে যে নম্বর যাচ্ছে সেই নম্বর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এতে পাঠান আমাদের রাখালচন্দ্র দে জুয়েলার্সের সেলস টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রতিটা গয়নার ডিটেলিং আপনাকে দেবে উইথ ভিডিও তুলে আপনার কাছে পাঠাবে ওকে আপনার যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আচ্ছা ওকে নেক্সট আমরা আপনাকে আরও কয়েকটা নোয়া দেখাচ্ছি এই নোয়াগুলোকে দেখুন এগুলোও সমস্ত পাত নোয়া বলা হয় এগুলোর ওজন এক গ্রাম আছে তার সাথে আছে দু গ্রাম এটা আছে টু ওকে তিনটে এক্সক্লুসিভ আপনারা দেখেই বুঝতে পারছেন একটু একটু করে ওজন বাড়ার ফলে জিনিসের চওড়াটাও একটু একটু করে বাড়ছে ওকে এটা 2.25 এটা এক গ্রাম ওজন আছে আচ্ছা এগুলোর রেঞ্জ শুরু হচ্ছে আট টাকা থেকে আরম্ভ হচ্ছে কুড়ি হাজার টাকার মধ্যে যে কোনোটাই আপনার হয়ে যাবে আচ্ছা আপনারা আসুন স্ক্রিনশট দেখুন যদি কোনোটা মাপে না হয় তখন আমাদেরকে ওটা রিসাইজিং করতে হয় আমাদেরকে একটু সময় দেবেন আমরা আমাদের গয়না রিসাইজিং করে দেব আচ্ছা ওকে নেক্সট আপনাকে দেখাচ্ছি আরও একটা নোয়ার ভ্যারাইটি যেটার ওজন আছে সাড়ে তিন গ্রাম চার গ্রাম এটা পাত লোহা আছে পুরোটা একবার একটু ঘুরিয়ে দেখালাম আপনাকে একদম পুরোটাই পাত লোহা তার সাথে ব্রেসলেট মুখ দেওয়া আছে এগুলো মোটামুটি ভাবে আপনাদেরকে একটা দামের রেঞ্জের আইডিয়া দিচ্ছি আঠাশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে আপনি এগুলোর ভ্যারাইটি ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আজকের এই ভিডিওগুলোর মাধ্যমে এন্টায়ার স্টক আপনার সামনে তুলে ধরা এত অল্প সময়ে সম্ভব হবে না তার জন্য আমরা প্রত্যেকটা আইটেমের একটা করে স্যাম্পল আপনাদের সামনে দুটো চারটে পাঁচটা করে তুলে ধরছি ওকে নেক্সট নেক্সট আসছি দেখুন কভারিং লোহা বা এটা ফুল কভার নোয়া খুব সুন্দর আমি একটা একটা করে আগে ওজনগুলো আপনাকে জিনিসগুলো ফুল কভার

দারুন এগুলোর ওজনের একটা আইডিয়া দিই এগুলো মোটামুটি স্টার্টিং হয় তিন গ্রাম সাড়ে তিন গ্রাম ওজন থেকে শুরু হয় আমরা আপনাকে যে ভ্যারাইটি দেখাচ্ছি এটা সাড়ে তিন গ্রাম ওজন থেকে শুরু করে আপ টু সাত আট গ্রাম ওজন পর্যন্ত আমাদের কাছে আপনারা রেডি পেয়ে যাবেন একটা দামেরও একটা আনুমানিক আইডিয়া দিই আপনি যদি সাড়ে তিন গ্রাম স্টার্টিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন টোয়েন্টি সেভেন থাউজেন্ড থেকে এগুলো মোটামুটিভাবে স্টার্ট হয়ে যাবে আর এই সমস্ত দাম এগুলো সমস্ত অ্যাপ্রক্সিমেট গোল্ডের দামের ওঠানামার সাথে আমাদের এই দামগুলোও পরিবর্তন হয় একদম তো সাতাশ আঠাশ হাজার থেকে শুরু করে এগুলোকে আমরা নিয়ে যেতে পারি আপনাদের দেখানোর জন্য ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা রেঞ্জে আপনার সামনেই একটা তুলে ধরছি এটা আট গ্রাম ওজনে তৈরি হয়েছে বাহ এটার টু থাউজেন্ড অ্যারাউন্ড দাম আসবে আচ্ছা ভ্যারাইটিস ডিজাইন স্টেপ বাই স্টেপ আপনাকে আমি ভ্যারাইটিস ডিজাইন তুলে ধরবো ওকে নেক্সট এবার আমরা আসছি আমাদের ডিটাচেবল নোয়ার সেকশন আচ্ছা ডিটাচেবল কথাটা কেন বলছি দেখতে পাচ্ছেন আপনি এর নিচের দিকে নোয়ার পোর্শনটা দেখা যাচ্ছে হুম 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 আপনি চাইলে এই নোয়াটা খুলে আপনাকে ওয়েট দেখি আবার আমি এটা লাগিয়ে দিতে পারছি আচ্ছা ঠিক আছে তো এই ধরনের যে নোয়া আপনাকে আমি ওয়ান বাই ওয়ান ভ্যারাইটিজ অফ ডিজাইন আপনার সামনে আমি এক এক করে তুলে ধরছি এটাতে বল মুখ দেওয়া আছে এটাতে ব্রেসলেট মুখ দেওয়া আছে এটাতেও ব্রেসলেট মুখ দেওয়া আছে এগুলো মোটামুটি ভাবে পাঁচ গ্রাম থেকে আমরা আরম্ভ করি পাঁচ গ্রাম থেকে শুরু করে আপনাদেরকে নিয়ে যাব ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম ভ্যারাইটিস ওজনে এগুলো আমাদের কাছে রেডি থাকে আপনি দেখুন আমি ওয়ান বাই ওয়ান আপনাকে দেখিয়ে যাচ্ছি পাঁচ গ্রাম থেকে আরম্ভ করে দেখাচ্ছি আমরা আপনাকে পাঁচ গ্রাম থেকে যদি আরম্ভ করি তার আনুমানিক একটা দামের আইডিয়া দিচ্ছি থার্টি এইট থাউজেন্ড থেকে শুরু করছি আমরা থার্টি আরম্ভ করছি যদি আমরা আট গ্রাম ন গ্রামে পৌঁছে যাই তখন তার দাম গিয়ে দাঁড়াচ্ছে সত্তর হাজার এইরকম দাম দাঁড়াচ্ছে প্রত্যেকটা গয়নার ইন্ডিভিজুয়াল দাম এই ভিডিওর মধ্যে একটা একটা করে বলতে গেলে বহু সময় লাগবে আমি গয়নাটা দেখাচ্ছি যদি কোনোটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যাওয়া নাম্বারে আমাদেরকে পাঠান আমরা আপনাকে ডিটেলিংটা দিয়ে দেবো একদম নেক্সট আমরা একটা নোয়া আপনাদের সামনে তুলে ধরছি এটা তিন ধাতু সম্বলিত এটার মধ্যে সোনা আছে লোহা আছে তামা আছে আর মুখে ব্রেসলেট আছে সোনার এটার ওজন একটু বেশি হয় এগুলোর ওজন হয় বারো গ্রাম মতন ওজন হয় এটা মোটামুটিভাবে আপনার নব্বই হাজার হাজার টাকা দামের মধ্যে এটা কমপ্লিট হয় এটা একটু হেভি নোয়া আচ্ছা আচ্ছা ঠিক এরপরে আমরা আপনাকে দেখাচ্ছি একটা বক্স ব্রেসলেট নোয়া দে এটা বক্স নোয়া এটা ওজন ফোর এটা আনুমানিক দাম পড়ে ছত্রিশ সাঁইত্রিশ হাজার টাকা ওকে আমাদের গয়না প্রত্যেকটা গয়না ডিউরেবেল গয়না আমরা এমনভাবে গয়না তৈরি করি যে গয়না আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এত সোনার দাম এখানে গয়না কিনলে সেই গয়না দুদিনে যদি ভেঙে যায় তার কোনো মানে হয় না আমাদের গয়না আপনি অনেকদিন ভাবে এগুলোকে তৈরি করা হয়েছে নেক্সট আমরা আপনাকে দেখাচ্ছি এটা একটা রুলি রুলি কাকে বলা হয় যে নোয়ার মধ্যে মুখ থাকে না এটার মধ্যে কোনো মুখ দেওয়া নেই ফোর পয়েন্ট ওজন আছে আচ্ছা সম্পূর্ণ বডি ডায়মন্ড কাটিং ছেলা আছে আপনি দেখতেই পাচ্ছেন এটার আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকার মধ্যে এটা কমপ্লিট হবে ওকে এরপরে আরও একটা দেখুন এটা সেভেন গ্রাম ওজন আছে কাস্টিং দেয়া মুখ আছে আচ্ছা প্রত্যেকটা গয়না তার নিজস্ব তা দাবি করে এই চলতে চলতে আপনাকে একটা বড় গয়না নোয়া একটা ওভারল্যাপ নোয়া আপনার সামনে তুলে সাধারণ এটা সাড়ে দশ গ্রাম ওজন আছে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা গয়না তার তার নিজস্বতায় গয়নার মধ্যে যে কারিগরি দেখবার মতন কারিগরি একটা গয়নার সঙ্গে আর একটা গয়নার কারিগরিতেও আপনি পার্থক্য খুঁজে পাবেন একদম এতক্ষণ ধরে আপনারা আমার রাখাল চন্দ্র দেলার সেকেন্ড ভিডিওটা দেখছিলেন তো কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান এবং এ ছাড়াও যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে কোনো নতুন কিছু জুয়েলারি দেখবার থাকে সেটাও লিখে জানান আমরা আপনাদের থার্ড ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো আবার আমরা দেখেছি বেশ বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন এবং অক্ষয় তৃতীয়ায় রাখাল চন্দ্র দে জুয়েলার্সের শোরুমে আসার জন্য একটু প্রস্তুতি নিন বেশ